পদ্মার দুপারের ওয়ার্কশপে চলছে জোর কর্মযজ্ঞ। চলতি বছরই নদীতে দৃশ্যমান হবে সেতুর মূল কাঠামো। শুধু অর্থ যোগান বন্ধ নয়, রাজনীতি থেকে ধর্মকে আলাদা করলে নির্মূল হবে জঙ্গিবাদ। ব্যাংকিং খাত সংস্কারের সুপারিশ। আবারও বাড়ল স্বর্ণের দাম, এবারে প্রতি ভরিতে বেড়ে গেছে 1458 টাকা। স্বাগত নিউজ24 বিজনেসে, সাথে আছে আমি তাবাস মাহমুদ। দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, 2018 সালের মধ্যে দেশের বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু নির্মাণ শেষ করতে দুপারের ওয়ার্কশপে চলছে শ্রমিকদের জোর কর্মযজ্ঞ। এর ধারাবাহিকতায় চলতি বছরই নদীতে দৃশ্যমান হবে মূল অবকাঠামো, যাতে নদীর বুকে এগিয়ে যাবে স্বপ্নের বাস্তবায়ন। পদ্মা সেতু নির্মাণের অগ্রগতি তুলে ধরছেন ফখরুল ইসলাম। এমন 60 মিলিমিটার পুরু স্টিল প্লেটে শ্রমিকদের কাটিং ওয়েল্ডিং এ তৈরি হচ্ছে নদীতে পদ্মার পাইলিং এর মূল পাইপ। কাজ শুরুর এক বছরে 240টি রিং পাইপের মধ্যে বটম পাইপ তৈরি হয়েছে 200টি, আর টপ বানানো হয়েছে 120টি। সব মিলিয়ে পাইপ তৈরির কাজ শেষ হয়েছে 80%। প্রকল্প অনেক বিশাল বড়, এবং কি লোকজন কাজ করতেছে খুব সুন্দরভাবে, মানুষের মন মানসিকতা খুবই সুন্দর। তারপর ওই জায়গায় ব্যান্ডিং হচ্ছে, ব্যান্ডিং হওয়ার পরে তার পিছনে গিয়া ইউটি চেক হচ্ছে। ইউটি চেক হওয়ার পরে একটা সাথে আর একটা জোড়া দেওয়া লং পাইপ বানানো হচ্ছে। লং পাইপ ওকে হওয়ার পরে নদীতে নিয়ে এটা মেন মূলত পাইলিং যে হবে সেই পাইলিংয়ের কাজটা হচ্ছে এটা। নদীর জাজিরা ও মাও পয়েন্টে চলছে এসব পাইপ পাইলিংয়ের কাজ। পদ্মার 126 মিটার নিচ থেকে পাশাপাশি এমন 6টি পাইপ পাইলিং করে তার সাথে কলাম ও বিম বসিয়ে এর উপর বসানো হবে মূল অবয়ব স্পেন। 240টি রিং পাইপের সমন্বয় তৈরি 42টি পাইলের উপর বসবে 41টি ইস্পাতের স্পেন, যাতে সেতুর মোট দৈর্ঘ্য দাঁড়াবে 6.15 কিলোমিটার। আমাদের ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যে উন্নয়ন হবে এটা আমরা আশা করতে পারি নাই যে এত বড় উন্নয়ন হবে, এজন্য আমি খুব গর্ববোধ করি। পদ্মা সেতু ব্রিজের পাইলিংয়ের পাইপ হবে, তো এখানে আমার কাজ করতে এখন অনেকটাই ভালো লাগতেছে। আসছে ফেব্রুয়ারিতেই মাওয়া ও জাজিরায় সুপার স্ট্রাকচারের দুটি স্পেন বসাতে 6, 7, 37 ও 38 নম্বর পিলার নির্মাণ কাজও চূড়ান্ত পর্যায়ে। বাকি পিলারের কাজ শেষ করতে জাজিরা অংশে জোরেশোরেই চলছে মূল পাইলিংয়ের কাজ। আমরা চাই পদ্মা সেতু হয়ে যাক ভালোভাবে, যেন আমরা কাজ করতে পারি সবাই, আর আমাদের সবার যে লক্ষ্য থাকবে যেন সুন্দরভাবে কাজ করে যেন বাড়িতে যেতে পারি, এটাই আমাদের কাছে আশা। বাংলাদেশের দ্বিতীয় নাম্বার ব্রিজটা হইতেছে, ঠিক আছে, আমরা বাংলাদেশের যত শ্রমিক আছি সবাই হ্যাপি এই কাজটা করার জন্য। বড় দুর্যোগ বা ভূমিকম্পের ক্ষতি থেকে সেতু রক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়ে চলছে কাজ। স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে দেশি বিদেশি 4000 শ্রমিক। এরকম 126 মিটার দীর্ঘ 240টি স্টিলের রিং পাইপ নদীতে বসিয়ে 6 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর মূল পাইলিং কাজ চলছে, আর এসব কর্মযজ্ঞের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের 16 কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। ফখরুল ইসলাম, নিউজ24, মাওয়া, পদ্মা সেতু প্রকল্প, মুন্সিগঞ্জ। শুধু অর্থ যোগান বন্ধ নয়, জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করলেই জঙ্গিবাদ নির্মূল সম্ভব। শনিবার সকালে রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বক্তারা। এছাড়া ইসলামী ভাবধারার আড়ালে ব্যাংকিং খাতে প্রতারণা বন্ধ করার দাবিও জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। ফখরুল ইসলামের আরও একটি প্রতিবেদন। রিজিওনাল এন্টি টেরোরিস্ট ইনস্টিটিউট আয়োজিত জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতের সংস্কার শীর্ষক এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ না করলে দেশ থেকে জঙ্গি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়, এমন মত বক্তাদের। ইসলামী ব্যাংকের শুধু সংস্কারই নয়, পাশাপাশি মতাদর্শেরও পরিবর্তন করতে হবে বলেও মত তাদের। যে যখন আগে সেই হরতালগুলো হতো জামায়াতের, সেখানে কি সহিংসভাবে এই শিবির সেখানে অংশগ্রহণ করতো মরিয়াভাবে, এবং আমরা বিস্মিত হতাম, আমাদের
আমাদের এই যুবকরা এত মরিয়া হয়ে কেন অংশগ্রহণ করছে? তার মূল কারণটি ছিল কিন্তু সেইখানে, কারণ তাদের চাকরি নিশ্চিত ছিল সেই ইসলামী ব্যাংকে। যে সমস্ত দুষ্টচক্রের রাষ্ট্রবিরোধী কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রমের যে কিছু একটা চিত্র দেখতে পাচ্ছিলাম, আমার বিশ্বাস, আমার আত্মবিশ্বাস, এই কাজটা তারা আর পারবে না। জঙ্গিবাদ বন্ধ করতে হলে প্রথমে যেটি প্রয়োজন, রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করতে হবে এবং ধর্মীয় রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ। এই সময় ব্যাংকিং কার্যক্রমে ইসলামী শব্দের ব্যবহার বন্ধ করে ইসলামী ব্যাংক কর্মীদের সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম কঠোরভাবে মনিটরিং এর দাবি জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। জঙ্গিবাদ এবং তার সঙ্গে সঙ্গে যে ইসলামী মৌলবাদকে চাঙ্গা করার জন্য তারা একটা ভূমিকা রেখেছে। রুটে যদি যাই তাহলে আমার নারিশিং এন্ড চেরিশিং লাইনটাকে কাট অফ করতে হবে, জঙ্গিবাদ যাতে বন্ধ হয়। রাজনৈতিক প্রতিহিংসা, আধিপত্য নিয়ন্ত্রণবাদের মুক্ত চাই আমরা। রাজনীতি থেকে ধর্মকে আলাদা করে ইসলামী ব্যাংকের মুনাফা যেন মুক্তিযুদ্ধের চেতনায় খরচ হয় সেদিকে নজর দেওয়ার আহ্বানও জানান আলোচকরা। যতক্ষণ পর্যন্ত পাবলিকলি তারা মদুদিবাদকে যখন ডিসকার্ড না করছে, বর্জন না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা যতই নাম পাল্টাক না কেন, যতই সন্ত্রাস আর সংস্কার করুন না কেন, ওই সব জামাত জামাতি থেকে যাবে। যেটা ফান্ডিং, যেটার মধ্য দিয়ে আসলে ইডিওলজিগুলো ছড়িয়ে পড়ছে তরুণ সমাজের ভেতরে বা যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদের ভেতরে, সেটা নিয়ে আলাপ হচ্ছে, সেই জায়গাটা খুব জরুরিভাবে আমাদের এখন আলাপ আলোচনায় আসতে হবে। শুধুমাত্র এই ব্যাংকিং সংস্কার, ব্যাংক খাতের সংস্কারের মধ্য দিয়ে হয়তো জামাত শিবিরের যে রাজনৈতিক আধিপত্য এটা কমানো যাবে, কিন্তু জঙ্গিবাদ দমাতে গেলে এটা একটা মনস্তাত্ত্বিক সামাজিক সংকট, সেটাকে আমাদেরকে ওই যুদ্ধটা আমাদের করতে হবে। ইসলামী ব্যাংকের সংস্কারের পাশাপাশি ব্যাংকটি টিকিয়ে রেখে দেশীয় স্বার্থ রক্ষার আহ্বান ছিল বক্তাদের কণ্ঠে। মৌলিক পরিবর্তন তো হতেই হবে। ফকরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আবারও বাড়ল স্বর্ণের দাম। এবারে প্রতি ভরিতে 1,458 টাকা বেড়েছে স্বর্ণের দাম। বিস্তারিত জানাচ্ছেন হাবিবা ফরোজ। দু মাসের ব্যবধানে এবছর প্রথমবারের মতো বাড়ল স্বর্ণের দাম। শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানভেদে ভরিতে 1,458 টাকা বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 46,073 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 44,032 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 38,491 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে 25,077 টাকায়। বিক্রেতারা বলছেন স্বর্ণের দাম বাড়লেও বিক্রিতে কোনো প্রভাব পড়বে না। দাম বাড়লে কাস্টমার আসে, আর দাম কমলে কাস্টমার একটু থমকে দাঁড়ায় যে আরও বোধহয় কমবে, কিন্তু দামটা বাড়লে কাস্টমার মনে করে যে আরও বোধহয় দাম বাড়বে। বলে কাস্টমার যখন একটু কম তখন ভালোই ছিল, আজকে তো প্রথম দিন বাড়ছে, আসছে একটু কাস্টমার কম আসছে, কাস্টমার দেখে যে এরপরে কী হয়। তবে ক্রেতারা বলছেন উল্টো কথা। আমাদের অসুবিধা, যেহেতু যদি আমি আর কম থাকতো আমি ডবল নিতে পারতাম। গোল্ড কিনতে এসেছি, বাট এসে দেখলাম প্রাইসটা গতকাল থেকে আরও একটু বেড়ে গিয়েছে, তো এটা তো অবশ্যই আমাদের জন্য সমস্যা। বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির সভাপতি জানান, কম সময়ে স্বর্ণের দাম ওঠানামাকে নেতিবাচক হিসেবে দেখছেন তারা। ডলার, তেল, ইউরো, এগুলো সব মিলিয়ে একটা মানে প্রভাব পড়ে গোল্ডের উপর। এসে গোল্ড আপডাউন করলে ব্যবসার প্রচুর ক্ষতি হয়, কারণ হলো কি কাস্টমারের ধারণা আরও কমে যাবে, গোল্ড পরে কিনব না, দোকানদারের ধারণা যে কমে গেছে যখন একটু দেখি। সবশেষ গত 7 ডিসেম্বর ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ 1,167 টাকা কমানো হয়। হাবিবা আফরোজ, নিউজ 24, ঢাকা। বগুড়ার নিউমার্কেট থেকে লুট করা স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে আটক করা হয়েছে এক ডাকাত সদস্যকে। পুলিশ জানায় শনিবার সন্ধ্যা 7টার দিকে একদল ডাকাত নিউমার্কেটের আল হাসান জুয়েলার্সে হানা দেয়। এ সময় অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে দোকানের ভাঙচুর ও লুটপাট চালায়। পরে পালিয়ে যাওয়ার সময় শাহজাহানপুর এলাকায় ডাকাত দলকে বহনকারী একটি মাইক্রোবাসকে তাড়া করে পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়, এতে আহত হয় একজন। পরে ফেলে যাওয়া গাড়িটিতে তল্লাশি চালিয়ে লুট হওয়া স্বর্ণালঙ্কার ও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।
জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার প্রায় সব স্টলে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা, কিনে নিচ্ছেন পছন্দের নিত্যপণ্য, কেউ কেউ লুফে নিচ্ছেন বিক্রেতাদের দেয়া ছাড়ের অফার। বাণিজ্য মেলার খবর জানাচ্ছেন আফসারউদ্দিন। দেন কসমেটিক্স, দেন এগুলো বেশিরভাগ, তারপর হচ্ছে ফ্যামিলি ফ্লাক্স, বাটি, দেন এইসব টুকটাক, এটা সেটা তো কেনাই হচ্ছে সংসারের জন্য জিনিসপাতি। এদের মতো অনেকেই পরিবারের সব সদস্য মিলে ঘুরতে এসেছেন বাণিজ্য মেলায়, সেই সাথে কিনে নিচ্ছেন টুকিটাকি জিনিসপত্র। কাশ্মীরি শাল কিনেছে, মেলায় আসলাম, কিছু কিনতে হয় তাই কিনলাম। কেনাকাটা আসলে খুব একটা করা হয় না, জাস্ট ঘোরাঘুরি দেখা এই আর কি, আর খাওয়া দাওয়া। কেনাকাটার মধ্যে এই যে পাকিস্তানি, বিভিন্ন থাইল্যান্ড অথবা তুর্কিশ যে স্টলগুলো সেগুলো দেখতে আসছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসার সাথে সাথে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমে ওঠে বাণিজ্য মেলা। নানা রকম ছাড়ে আকৃষ্ট হয়ে কিনেও নিচ্ছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। ম্যাক্সিমাম টাইমই গ্যাস থাকে না, সো দ্যাট আমাকে ইন্ডাকশন চুলাটা নিতে হইতেছে এখন, মানে রান্না বান্না তো টাইমলি খাবারও হচ্ছে না, তার জন্য গ্যাস বিলটা ঠিকই আমরা সরকারকে দিতেছি কিন্তু সেই অনুযায়ী আমরা গ্যাসটা পাচ্ছি না। সো এখন আমাদের ইলেকট্রিক বিল বাড়ায় হইলো, আমাদের ইলেকট্রিক চুলা নিতে হইতেছে, কিছু করার নেই। জগ মগ এভরিথিং সবকিছুই ছিল প্যাকেজ, কিছু ফ্যাসিলিটি ছিল, ডিসকাউন্ট ছিল, এর জন্য নিয়েছি। এলাম কিয়ামের কিছু মেটাল আইটেম, এগুলো আমাদের প্রয়োজন, তো মেলার জন্য আমরা ওয়েট করি সারা বছর, আর হচ্ছে প্রাইসটা ডিসকাউন্ট পাওয়া যায় আর কি। প্রয়োজন এবং পণ্যের অফার, এই দুইকে মিলিয়ে বাণিজ্য মেলার কেনাকাটায় ব্যস্ত ক্রেতা দর্শনার্থীরা। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। তিন দিনব্যাপী চা প্রদর্শনী মেলার শেষ দিনও দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। দেশীয় চায়ের গুণগত মান ও ধরন সম্পর্কে জানাতে এই মেলার আয়োজন বলে জানান আয়োজকরা। আর ক্রেতারা বলছেন মেলায় এসে বিভিন্ন ধরনের চায়ের স্বাদ নেওয়ার পাশাপাশি এর পেছনের গল্প জানতে পারছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কণা। এক কাপ চা, কত গল্প বলে সকাল বিকেল সন্ধেবেলা। এক কাপ চায়ের গল্প নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজন করা হয়েছে টি এক্সপো 2017। চা চাষের 150 বছরের ইতিহাসে দেশে এটি প্রথম চা উৎসব, আর তাই এই উৎসবে আগ্রহী সব বয়সের চা প্রেমীরা। এখানে আসা দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে চায়ের স্বাদ নেওয়ার পাশাপাশি জানছেন এর অন্তরালের গল্প। ভালো মানের চা পেয়ে কিনেও নিচ্ছেন অনেকে। অনেক ভ্যারাইটি আছে, সব টেস্টি আছে। চা যেহেতু ভালোবাসি এই জন্য এখানে আসলাম, যে কোন কোম্পানির চা কিনলে ভালো লাগবে, এই চায়ের পিছনে কারা কারা জড়িত এবং এই চায়ের পিছনে কী কী শ্রম সংশ্লিষ্ট, সব কিছু তুলে ধরার জন্য মূলত আমাদের এই মেলার আয়োজন। চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন নাম করা চায়ের দোকানগুলোতেও ছিল দর্শনার্থীদের আগ্রহ। আমাদের দেশের যে চার যে ভোক্তা আছে তাদের সাথে কিছু তথ্য শেয়ার করার জন্য, এরা মশলা টসলা দিয়ে বিভিন্ন ফ্লেভার দিয়ে চা বানাচ্ছে, খাওয়াচ্ছে দর্শকদের, আমরা নিচ্ছি। বাংলাদেশ তো মানুষের চা প্রেমী, তারা আমাদের খুব সাড়া পাচ্ছি। আর এই মেলায় চা প্রেমীদের সাড়া পেয়ে খুশি আয়োজকরাও। আমরা জাস্ট এবার একটা হাম্বল বিগিনিং করলাম, এরপরে আমরা কি প্রতি বছর করবো নাকি দুই বছর পরে একটা করবো সেটা সামনে ভবিষ্যতে বলবে। একই ছাদের নিচে চায়ের ক্রেতা বিক্রেতার সব ধরনের চা যাচাইয়ের সুযোগকে ব্যতিক্রমী বলছেন সবাই। 150 বছরে চা শিল্পের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এক কাপ চায়ের গল্প, আর সেই এক কাপ চায়ের গল্প শুনতে চা প্রেমীরা ভিড় করছেন মেলা প্রাঙ্গণে। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 বিজনেসে নিচ্ছে বিরতি, ফিরে এসে থাকছে। জামালপুরের যমুনা ব্রহ্মপুত্রের শাখা নদীর দুই তীরে মরিচের আবাদ, ভালো ফলনেও দাম নিয়ে অখুশি কৃষক। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 বিজনেস।
ঝিনাইদহে বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশকদের নিয়ে ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা হয়েছে। শনিবার দুপুরে শহরের শেরেবাংলা সড়কে সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যানের সচিব শরীফুল ইসলাম, ডিজিএম জাকারিয়া জালাল, এইচওডি সেলসের মীর তরিকুল ইসলাম ফারুক রিজভী সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের মান ও গুণাগুণ তুলে ধরে এই ব্যবসা আরও সম্প্রসারণে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারা। পরে ঝিনাইদহ পরিবেশক কাজী কামাল আহমেদ বাবুর উদ্যোগে প্রধান অতিথি শরীফুল ইসলামের মাধ্যমে ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোহবান সানভীরকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাই সহ অন্যান্য শাখা নদীগুলোর দুই তীরের চরভূমিতে এবার মরিচের ব্যাপক আবাদ হয়েছে। তবে আবাদ ভালো হলেও দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট কৃষকরা। জামালপুর প্রতিনিধি তানভীর আজাদ মামুনের পাঠানো তথ্য চিত্র নিয়ে তাজিন আশরাফের ডেস্ক রিপোর্ট। দম ফেলারও ফুরসত নেই জামালপুর সদরের চর অঞ্চলের মরিচ চাষিদের। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের এই ব্যস্ততা। ক্ষেত থেকে মরিচ উঠিয়ে বাজারে তুলে সময় কাটছে তাদের। এবার ভালো ফলন হলেও আশানুরূপ দাম না পাওয়ায় খুশি হতে পারছেন না মরিচ চাষিরা। যে দাম এর চেয়ে যদি ভালো দাম হয় আমি 5 লাখ টাকা খরচ করছি, প্রায় 10-15 লাখ টাকার মতো লাভ হবো আশা করি। আর যদি এই বাজার থাকে তাহলে লাভ আশা করা যাবে না। মরিচের ফলন বাম্পার ফলন হয়েছে, কিন্তু আশার অনুরূপ আমরা টাকা পাচ্ছি না। ফলন ভালোই হয়েছে, হ্যাঁ, ফলনের দাম পাই নাই। মরিচের আবাদ ভালো হয়েছে, আমরা মরিচের আবাদ ভালো ফলন হয়েছে। সরকারের থেকে যদি মনে করেন আরও ভালো বীজ দিত তাহলে আরও একটু লাভবান হতে পারলাম। তবে কৃষি কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা, আগামীতে জামালপুর জেলায় মরিচের আবাদ আরও বাড়বে বলে আশাবাদী তিনি। এই জেলাটি চর সমৃদ্ধ, চরের পলি সমৃদ্ধ মাটিতে মরিচের ভালো ফলন হয়। বরাবরের মতো এবারও মরিচের ভালো ফলন এসেছে। কৃষকরা প্রথম পর্যায়ে বাজারে মরিচ বিক্রয় করে যথেষ্ট আর্থিকভাবে লাভবান হয়েছে। জামালপুর জেলায় এবার 8,000 হেক্টরের বেশি জমিতে মরিচের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, News24। পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারে হলো দুই দিন ব্যাপী দেশীয় মাছের মেলা। এতে নানান জাতের বড় আকৃতির মাছের পসরা সাজান বিক্রেতারা। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ বয়তুল আলীর পাঠানো তথ্য চিত্রে তাজিন আশরাফের আরও একটি রিপোর্ট। মৌলভীবাজারের শেরপুর এলাকায় কুশিয়ারা নদীর পাড়ে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় দুই দিনব্যাপী মাছের মেলা। প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী এই মেলায় মেলে বাঘাইর, রুই, কাতলা, বোয়াল, চিতল সহ আরও অনেক জাতের মাছ। কুশিয়ারা, সুরমা, মনু নদী, হাকালুকি, কাওয়া দিঘি, হাইল হাওর সহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয় এসব মাছ। পাইকারি ও খুচরা মিলিয়ে 5 শতাধিক ব্যবসায়ী পসরা সাজান এই মেলায়। কেবল মাছ কিনতে নয়, অনেকে আসেন বড় আকৃতির দেশীয় মাছ দেখতেও। আমরা সৌদি আরবে আইসি মাছের উৎসব, মাছের মেলা হন শেরপুর, খুশি আইসি, মাছ দেখছি, আনন্দ লাগছে। দুইটা মাছ লইছি, রৌ বড় দুইটা। তো এখানে অনেক আওয়ারের মাছ আছে, ভালো মাছ, খেতে অনেক ভালো, তাই শুনে এসেছি। এই সিলেট বিভিন্ন জায়গা থেকে মাছ আসে এখানে। লোক সমাগম অন্য বছরের তুলনায় কম হলেও মেলায় 5-7 কোটি টাকার মাছ বেচা কেনা হয় বলে জানান আয়োজকরা। বিভিন্ন আওর থেকে, সারা বাংলাদেশ থেকে মাছ এখানে আসছে এবং ক্রয় বিক্রয় সুন্দরভাবে হচ্ছে এবং ক্রেতারা সুশৃঙ্খলভাবে মাছ কিনে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারছে। শনিবার ভোর রাত পর্যন্ত চলে এই মাছের মেলা। ডেস্ক রিপোর্ট, News24। News24 বিজনেসের সময় হলো আরো একটি বিরতির, ফিরে এসে দেখবেন। কুয়েতের ধূসর মরুভূমিকে সবুজের আবাদ করছেন প্রবাসী বাংলাদেশিরা, গ্রিন হাউস পদ্ধতিতে সবজি চাষ। Thank you.
আবার স্বাগত নিউজ 24 বিজনেসে। কুয়েতে ধূসর মরুভূমিকে সবুজে আচ্ছাদিত করেছেন প্রবাসী বাংলাদেশিরা, যেখানে গ্রিনহাউস পদ্ধতিতে নানান জাতের সবজি চাষ করছেন তারা। এর ফলে তৈরি হয়েছে বাংলাদেশ থেকে বীজ রপ্তানির সম্ভাবনা। মঈন সুমনের পাঠানো তথ্য চিত্রে ফারহিন ইসলামের ডেস্ক রিপোর্ট। কখনো প্রচণ্ড গরম, কখনো শূন্য তাপমাত্রা, এমন বৈরি আবহাওয়ায়ও দেশটির সীমান্ত অঞ্চল অফরা এবং আবদালিকে বাংলার সবুজে পরিণত করেছেন কুয়েত প্রবাসী কিছু বাংলাদেশি। বছরের পুরোটা সময় জুড়েই সেখানে চাষ হয় নানা রকমের ফল আর শাকসবজির। আবহাওয়া প্রতিকূল না হওয়ায় গ্রিনহাউস পদ্ধতিতে করা হচ্ছে এই চাষ। এটা একটা গ্রিনহাউস, যার বাংলা শব্দ কাছে তৈরি ঘর। এটা সম্পূর্ণ লোহা এবং প্লাস্টিকের টিন দ্বারা তৈরি করা হয়। এটার এক সাইডে পানির কুলার, অন্য সাইডে ফ্যান সিস্টেম করা হয় যাতে ভিতরে ঠান্ডা হাওয়া থাকে। শুধু কৃষি নয়, পশু পাখিও পালন করছেন তারা। আমাদের এখানে 8 জন কাজ করে। গানাম আছে, তারপরে ঘাস আছে, তারপরে মুরগি আছে, খরগোশ আছে, তারপর হয়েছে কবুতর আছে। মরুভূমির বুকে সবুজের এমন সমারোহ দেখতে ছুটির দিনে সেখানে বেড়াতে যান অনেকেই। কুয়েতে দিন দিন বেড়েই চলেছে সবজি চাষ, এতে বাংলাদেশ থেকে বীজ রপ্তানির বড় সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ করার আগে ইসলামী ব্যাংক শিরোনামগুলো আরো একবার। পদ্মার দুপারের ওয়ার্কশপে চলছে জোর কর্মযজ্ঞ, চলতি বছরই নদীতে দৃশ্যমান হবে সেতুর মূল কাঠামো। শুধু অর্থ যোগান বন্ধ নয়, রাজনীতি থেকে ধর্মকে আলাদা করলে নির্মূল হবে জঙ্গিবাদ, ব্যাংকিং খাত সংস্কারের সুপারিশ। আবারও বাড়ল স্বর্ণের দাম, এবারে প্রতি ভরিতে বেড়ে গেছে 1,458 টাকা। এই ছিল নিউজ 24 বিজনেসের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন নিউজ 24 স্পোর্টস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।